চূড়ান্ত বিশ্বাস একটাই থাকতে হবে, সহি হাদিসে যেটা এসেছে সেটা নিঃসন্দেহে আল্লাহ রসুলের বাণী, সেই বাণীতে মাথা ঢোকার চেষ্টা করবেন না। তিনি যেভাবে যেটা করে গিয়েছেন সেইভাবে অনুসরণ করার নামই হচ্ছে ইত্তেবা। আজও বাংলার জমিনে এই সংস্কার প্রচেষ্টা যদি আপনারা সবাই মিলে চালান, যিনি যে এলাকাতে এসছেন ইনশাল্লাহ সব জায়গাতেই বেদাত দূর হয়ে যাবে। খোদ্া পূর্ব বয়ান নাই, বয়ান একটাই হবে খোদ্াতে, আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই করবো, যা করেনি তা ছাড়বো। কথা তো শেষ, আমাকে অবশ্যই পুলসরা পার হতে হবে, সেদিন পা ফস্টে যদি পড়ে যাই কেউ আমাকে ঠেকাতে পারবে না। যদি আপনাদের ইমান যদি আগের মতো ভেসে ওঠে, একটা ইমানের যোগ্যতা সম্পন্ন লোক থাকলে তাকে অটোমেটিক চলে আসবে। আল্লাহ এখানে আমলও বলেনি, তাকওয়া বলেছেন, যারা তাকাও যারা আল্লাহকে সত্যিকার ভয় করে কেবল তারাই বিজয়ী হবে, আল্লাহর সঙ্গে যারা অন্যকে শরীক করবে তারা কশ্চিনকাল বিজয় হতে পারবে না। ভাইটার উপরে যাতে পিলার ভেঙে না পড়ে, বোনটা ভাইয়ের মাথার উপরে হাত দিয়ে আছে যে আমি মরি ভাইটা যেন না মরে, ঠিক কল্পনা করা যায়? ভাই বোনের এই মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহর দোয়া একটা অপরন্ত দান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا سورة مريم 71-72 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বছর ঘুরে পুনরায় আমরা 33তম বার্ষিক তবলিগী ইজতেমার প্যান্ডেলে জমায়েত হতে পেরে এবং আজকের জুমার দিন এখানে খুতবায় সমবেত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বড় মসজিদেও আরেকটি খুতবা হচ্ছে, এখানে প্যান্ডেলে খুতবা হচ্ছে। খুতবা পূর্ব বয়ানের বেদাতি প্রথায় আমরা বিশ্বাসী নই। এখন দেশের জাতীয় মসজিদে খুতবা হয় না, খুতবা পূর্ব বয়ান হয়। দুই খুতবার সুন্নতি তরিকার বিপরীতে তিন খুতবার বেদাতি প্রথা এদেশে চালু খুতবায় পরিণত হয়ে গেছে। বেদাতের মাধ্যমে সুন্নতকে চাপা দেওয়ার সরকারি প্রচেষ্টা চলছে, আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। দেশের জাতীয় মসজিদ কোনো সরকারি মসজিদ নয়, এটা সবার, এদেশের সবারই মসজিদ,
সেখানে খুতবাপূর্ব বয়ান হবে না, খুতবাই হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সংস্কার মন্ত্রী দাওয়াতের নাম, দাওয়াতি কাফেলার নাম, যেখানেই কুসংস্কার সেখানেই সংস্কারের চাবুক চলবে। আল্লাহপাক আমাদেরকে খুতবাকে খুতবা হিসেবে গ্রহণ করুন, খুতবাপূর্ব বয়ানের বেদাত থেকে নিজেদেরকে হেফাজত করুন। প্রত্যেকটা মানুষকে পুল সিরাত পার হতে হবে, নেতা হন, কর্মী হন, হিন্দু হন, মুসলমান হন, যিনি আদম সন্তান তাকেই পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত পার সেই বিষয়টি কোরআনী আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে উপস্থিত হবে না। কানা আলা রাব্বিকা হাতমা মাকদিয়্যা, এটা তোমার প্রতিপালকের উপরে অমোঘ বিধান, অমোঘ, তার কোনো পরিবর্তন হয় না। মাকদিয়্যা, কাজা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, অতঃপর পুল সিরাত পার করে দেব সহজে, নাজাত দেব জাহান্নামে পড়া থেকে, বাঁচিয়ে দেব যারা ইত্তাকাও, যারা মুত্তাকি, যারা আল্লাহকে সঠিক অর্থে ভয় করে। ও নাজারুল জালেমিনা ফিহা জেসিয়া, আরে পুল সিরাত থেকে ফেলে দেব জাহান্নামে জালেমদেরকে নতজানু অবস্থায়। বোঝা গেল পুল সিরাত সবাই পার হতে পারবে না। এ বিষয়ে হাদিসে বিস্তারিত আলোচনা এসেছে, পুল সিরাতে বহু আংটা আছে, বহু মানুষ সেখান থেকে পা পিছলে পড়ে যাবে, সুতার চাইতেও সূক্ষ্ম, তরবারির ধারের চাইতেও ধারালো, এই ব্রিজের উপর দিয়ে আমাকে পার হতে হবে। কেউ পার হবে বিদ্যুৎ বেগে, কেউ পার হবে বায়ুর বেগে, কেউ পার হবে ঘোড়া সওয়ার অবস্থা বেগে, কেউ পার হবে ধীর গতিতে, বিভিন্নভাবে তার আমল অনুযায়ী। কেউ পা পিছলে পড়ে যাবে, আংটায় বেঁধে যাবে, কেউ নিচের আংটায় বাঁধবে, কেউ একেবারে জাহান্নামের গভীরে চলে যাবে। সেই অবস্থায় আমাদেরকে জাহান্নামের এই গভীরে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে গেলে কী কী করণীয়, সেগুলো কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। কোরআন হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী হতে হবে। যুগে যুগে বিভিন্ন ওলামায়ে কেরাম নানাবিধ ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে। যারা আহলে সুন্নত আল জামাত, অর্থাৎ আহলে সুন্নত নবী এবং জামাত সাহাবা, যারা এদের অনুসারী, তারাই মাত্র হকের উপরে আছে। আল্লাহ তাআলা ওয়াইফাতুম উম্মতি জাহেরিন আলাল হাক্কে লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া ইয়াউমুল কিয়ামাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। যত ব্যাখ্যা অপব্যাখ্যা, যত যুক্তি দোয়াই হোক না কেন, কোরআনের প্রতিটি শব্দ অর্থ অব্যর্থ সত্য। জালকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআনে কোনো রকম সন্দেহ ত্রুটির কোনো সুযোগই নাই। এ কোরআন মানুষের নিজস্ব কালাম নয়, এ কোরআন আল্লাহ প্রেরিত সরাসরি ওহী। সে ওহীতে যদি মাকদিয়া বলা হয়, পূর্ব নির্ধারিত অমোঘ সিদ্ধান্ত বলা হয়, সেখানে আমাদের সিদ্ধান্ত উল্টানোর কোনো ক্ষমতা নাই। আপনার জ্ঞান আপনার কাছেই থাক, সসীম জ্ঞান কখনোই অসীম জ্ঞানকে বাতিল করতে পারে না, আর মানুষ কখনোই আল্লাহকে অক্ষম করতে পারে না। দুনিয়ায় জিনেরা এই কোরআন শুনেছে, থেমে গেছে তয়েফ এবং নাখলার মধ্যবর্তী স্থানে, আল্লাহ রসুল যখন পড়ছিলেন সুরে ফজরে সালাত পড়ছিলেন, জিনেরা এইখানে থেমে গেছে কোরআন শুনে, ইন্না সামাইনা কুরআনান আজাবা, ওরা বিস্ময়কর কোরআন শুনেছি। তারা সেগুলো গিয়ে
অন্য জিনদের কাছে প্রচার করেছে, জিনেরা যে মুসলমান হয়েছে তখনই আল্লাহ রাসূল জানতে পারেনি। সূরা আহকাফে গিয়ে 49 আয়াতে এর ব্যাখ্যা এসেছে, তিনি অনেক পরে জানতে পেরেছেন। জিনেরা আদমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাদের নেতা ইবলিস বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, আমাকে করেছো আগুন থেকে, আগুন কখনো মাটির সামনে সেজদা করতে পারে না। এই যুক্তি সেদিন ইবলিস দিয়েছিল, এ যুক্তি আজও বহু মুসলমান দিচ্ছে যে কবর আজাব নাই। কবর আজাবের বিরুদ্ধে এমন এমন ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, এবং তারও আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধরেই তাদের তালিকা আমার কাছে আছে। চূড়ান্ত বিশ্বাস একটাই থাকতে হবে, সহি হাদিসে যেটা এসেছে সেটা নিঃসন্দেহে আল্লাহ রসুলের বাণী, সেই বাণীতে মাথা ঢোকবার চেষ্টা করবেন না। তিনি যেভাবে যেটা করে গিয়েছেন সেইভাবে অনুসরণ করার নামই হচ্ছে ইত্তেবা, আর তিনি যা করেননি সেটাকে বাদ দেওয়ার চেষ্টা কোনোভাবে যদি করেন তাহলে নিজে গর্তে পড়ে যাবেন, শয়তানের ধান্দায় পড়ে যাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে কাজ করছে এই মর্মে যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ওহি যেখানে আসবে রায় সেখানে চলবে না। অতএব আজাবুল কবর সত্য এটা বিশ্বাস করতে হবে। ফেরাউনের কম ডুবি মল্ল সেখানে আল্লাহ পাক বলে দিলেন ঢুকিয়ে দাও ওদেরকে জাহান্নামের আগুনে, অর্থাৎ কবরের আজাব। জাহান্নামের আগুন তো পরকালীন হিসাব নিকাশের পরে তো জাহান্নামের আগুন, দুনিয়াতে ঢুকাতে বলছে আল্লাহ পাক কোথায়, অর্থাৎ কবরের জীবন। কোরআনে আছে কবরের বিষয়ে 5 আয়াত রয়েছে, হাদিসে তো অসংখ্য রয়েছে, আর পুলসরাত এ বিষয়টিও একেবারে অসংখ্য সহি হাদিসে রয়েছে। এর ব্যাখ্যা আমরা দিলে হবে না, ব্যাখ্যা আসতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করতেন। কওলে সাবেত যে কথাটা এসছে কোরআনে সূরা ইব্রাহিমে, এ কওলে সাবেত ফিল হায়াতের দুনিয়া ও ফিল আখিরা, এ সুদৃঢ় কওল, সাবেত নিশ্চিত, কি এটা, এটা সমস্ত ওলামায়ে কেরাম নয় বরং মুহাদ্দিসিনে কেরামের এবং সাহাবীদের বরং সবচেয়ে বড় কথা আমার রসুলের বক্তব্য হচ্ছে এটি নাজিল হয়েছে ফি আজাবুল কবর, কবর আজাবের জন্য, কবর আজাব যে হবেই এটা বোঝানোর জন্যে আয়াতটা নাজিল হয়েছে। রসুলের কবলকে অগ্রাহ্য করে দিচ্ছে আর অন্যভাবে, যেখানে বলা হচ্ছে ওমা আনতা বিমুসমিইন মান ফিল কবুর, তুমি কখনোই শোনাতে পারো না সেই ব্যক্তিকে যে কবরে যায়। আমরা বলছি কবরে যায় হয়তো আমরা তাকে শোনাতে পারি না, তিনি তো আমাদের কথা শুনতে পান। যুক্তি দেখছেন, ইন্নাকালা তসমিউল মাউতা ওয়ালা তসমিউ সুম্মাল দোয়া, নিশ্চয় তুমি মৃত্যুকে শোনাতে পারো না, শোনাতে পারো না কোনো বধিরকে। সব জায়গায় আল্লাহ শোনাতে পারো না বলেছেন, কিন্তু ও যে শুনতে পাবে না একথা তো কোরআনে বলা হয়নি, অতএব উনি শুনতে পাচ্ছে। অতএব মানুষ তোমার কবরে যে তোমার প্রার্থনা করো, দে বা বা খাও যা দে ধেলা দে চাও, ভালো কাজ খাজার কাজ চাও, তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। এর পক্ষে কোনো দলিল নাই, যুক্তি আছে, অথচ আমরা দেখছি সাহাবায়ে কেরাম কখনই কবরের ধারে কাছে যান নাই, সেখানে যেয়ে কোনো প্রার্থনা করেননি, এমনকি আল্লাহ রসুলের কবরের সামনে গিয়েও তারা কখনই নতজানু হয়ে প্রার্থনা করে কান্দাকাটি করেন নাই। কিন্তু এই বিশ্বাসগুলো সৃষ্টি করেছে একদল আলেম, এবং কবরগুলোর সামনে লিখে রাখছে ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতটা লিখে রাখে ও ব্যাখ্যা করে যে আল্লাহ বলছেন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই, আল্লাহর বন্ধু মানে যিনি কবরে শুয়ে আছেন।
বাবা আপনি জীবন্ত মানুষ, আপনি বন্ধ হতে পারলেন না, মরা মাস বন্ধ হয়ে গেল। কে কার কত যুক্তি ছিল তারা যারা বুঝিয়ে আছে বুঝেই আছে, বিভিন্ন কায়দা করে ধরা দেশের ওলামা মাশায়েখ তারাই কোরআন এবং হাদিসকে বিকৃত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে কাজ করে যাচ্ছেন। সাধারণ জনগণ যদি এ ব্যাপারে হুঁশিয়ার না হয়, যদি সামাজিক সচেতনতা সৃষ্টি করা সম্ভব না হয়, তাহলে ওই বেদাত এবং ওই শিরকি আকিদা এদেশে চেপে থাকবে, যুগ যুগ ধরে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চিন্তার পরিবর্তন ঘটছে, বহু মানুষ প্রশ্ন করা শিখেছে। দীর্ঘ 43 বছরের দাওয়াত ও তবলিগের ফলে কিছু যে কল্যাণ হয়েছে সে তো আপনারা বুঝতেই পারছেন। বরং এইসব জায়গাতেই কবর স্থানগুলিতে এখন আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছে। বড় বড় দরগা খানকা স্থানীয় লোক নাই, বাইরের থেকে লোক আসে। স্থানীয় লোকদের অবস্থা পরিষ্কার হয়ে গেছে, তারা সেখানে আহলে হাদিস হচ্ছে। এমনকি 1880-এর দুইটা আহলে মসজিদ হয়েছে, মুসল্লি ভরা নিজেরাই করেছে সব, বলুন আলহামদুলিল্লাহ। শশিনা থেকেও লোক আসতেছে, যেখানে আমাকে মারার জন্য 22 জন গুন্ডা গিয়েছিল। গুন্ডা মানে বোঝেন তো, সব হুজুরের গুন্ডা। আমি জানি না তারা এসছে আমার বক্তব্যের পরে, ওই 22 জন ওইখানেই বায়াত করে আহলে হয়ে গেল। অথচ আমি জানতামই না যে ওরা এসেছে। পরে আমাকে বলা হলো, স্যার আজকে আপনি যে সৌভাগ্যবান, ইমাম সাহেব বলছে যে আমার মঞ্চে যদি আমার টাকা থাকতো আপনাকে সোনা দিয়ে ওজন করে আসতে আমি দান করে দিতাম। কেন ভাই, কী হয়েছে? বলে আপনি যে ওই বড় লোকের বাড়িতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ওঠার সময় দেখলেন যেখানে টিভি অ্যান্টেনা ঝুলছে, আপনি সোজা নেমে আসলেন। নেমে আসলে মাটির ঘরওয়ালা গরিব মানুষ স্কুলের হেডমাস্টার, তাকে বললেন চলো আপনার বাড়ি যাব। সেখান গিয়ে ঢুকলেন, দেখলেন যে বিশাল বাঁধানো সুরে ইয়াসিন কোরআন বাঁধানো অনেক কিছু আছে। উনি ঢুকলেন, নামা এই সমস্ত ঘুরে আসেন, পড়লে নেকি আছে, বাঁধে করা কী নেকি আছে? নামানো হলো, আমার সঙ্গে যারা আলেম আলম ছিলেন, তরুণ আলেম সব যুব সঙ্গের, এখন তারা আলহামদুলিল্লাহ বড় বড় আলেম হয়ে গেছে, সবগুলো ঘরতে বেজ করে দেওয়ার পরে আমি ঘরে ঢুকলাম। মাটির ঘর, বিল্ডিং ছেড়েছি, এবার মাটির ঘরে ঢুকেছি, সেখানে এই কারবার। দুই জায়গার এই কাণ্ড দেখে ওদের কানে খবর হয়ে গেছে, এ তো আমাদের মতন পীর না, ওরা ভাবছে আহলে যে পীর আসছে। আমাদের পীরের কাছে যাওয়াই যায় না, নজর নেওয়া ছাড়া তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে পাটে পাটে কারবার তালা আছে, ইয়ে তো কিছুই না, বরং ভালো আরাম আয়সার বিছানা করা হয়েছে, তুই অ্যান্টেনা দেখে পালিয়েছে চলে গেছে। আর গরিবের বাড়িতে উঠছে, সেখানে আমাদের বাঁধাই করা সরে আসেন, কোরআন বাঁধাই করলে অনেক কিছু, ওখান তো বেরিয়ে আসছে। এ কেমন পীর হলো? ওই গুন্ডাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে যে না, ওনার যা বলছেন তা তো না। এরপরে ভাষণ শুনেছে, আলহামদুলিল্লাহ ওইখানে তবা, ওইখানে আহলাদিস হয়ে গেছে, এটা আমাদের জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে আছে, আজকে নয় 97 সালে। আজও বাংলার জমিনে এই সংস্কার প্রচেষ্টা যদি আপনারা সবাই মিলে চালান, যিনি যে এলাকাতে এসছেন, ইনশাল্লাহ সব জায়গাতেই বেদাত দূর হয়ে যাবে। খোদ্া পূর্ব বায়ান নাই, বায়ান একটাই হবে খোদ্াতে। আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই করবো, যা করেনি তা ছাড়বো, কথা তো শেষ। আমাকে অবশ্যই পুলসরা পার হতে হবে, সেদিন পা ফস্টে যদি পড়ে যাই কেউ আমাকে ঠেকাতে পারবে না, কোনো ওসিলা চলবে না। যুক্তি দিচ্ছে, আল্লাহ বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, তোর ওসিলা তলব করো। আর গালিব সাহেব বলে ওসিলাই লাগবে না, জজ কোর্টে যাওয়া যায় না উকিল ছাড়া, আল্লাহর কাছে বিনা উকিল যাবেন? এই ষষ্ঠ সরল যুক্তি দিয়ে অসংখ্য মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তো ওসিলা হলো অর্থ হচ্ছে নৈকট্য, আর নৈকট্য হচ্ছে আল্লাহ পাকের দেওয়া ফরায়েজ ও ওয়াজিবাত পালন করা, যেগুলো আমার রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমি যুক্তি দিয়ে যদি বলি কিছু, ওই যুক্তি অবশ্যই পেশ করতে হবে আমার রসুল এবং তার সাহাবায়ে কেরামের আমলের সামনে, তারা যদি করেছেন তাহলে করব।
করেননি, ছাড়ব। পুলসেরাত পার হতে হবে এই ভয়ে তরুণ সাহাবি আবদুল্লাহ ইবনে রাওহা স্ত্রীকে বলছেন, আমি যাচ্ছি জিহাদে, অষ্টম হিজরির জুলকাদা মাসে অনুষ্ঠিত মুতার যুদ্ধে, তুমি আমার জন্য দোয়া করো। স্ত্রী বলছে, তুমি কি ফিরবে না? ফেরা না ফেরা আল্লাহর হাতে, যাচ্ছে জিহাদে, যদি শহীদ হয়ে যাই তুমি শহীদের স্ত্রী হবে, যদি বেঁচে থাকি আবারও ফিরব। কিন্তু মনে রেখে দিও, আমি কাঁদছি একটিমাত্র কারণে, এই আটটা উনি পড়েছিলেন তখন স্ত্রীর সামনে এবং সাথী যারা ছিল তাদের সামনে, আমি খুব ভয় পাচ্ছি একটাই কারণে, যদি ওই দিন আমি পাপ স্লিপ পড়ে যাই আমাকে কে বাঁচাবে? তোমরা দোয়া করো আমার জন্য, পুলসেরাত থেকে আমার পতস্করণ না ঘটে, মৃত্যুর জন্য আমি ভয় পাই না, জিহাদ করব, শহীদ হব দিনের স্বার্থে, এটা আনন্দের কথা, শাহাদাতের মর্যাদা লাভের জন্য। আমার রসুল বারবার বলেছেন, মনে হয় আমি বারবার শহীদ হই, বারবার বাঁচি, আবার শহীদ হই, আবার বাঁচি, আমি সেই রসুলের উম্মত। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের ইতিহাসে সবচেয়ে নাম করা প্রসিদ্ধতম সেনাপতি, মুসলমান হওয়ার পরে 128টি যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধ তিনি হারেননি, কিন্তু শাহাদাত তার ভাগ্যে হয়নি। তাই হেমসে যখন বিছানায় মৃত্যুর জন্য ছটফট করছেন, তিনি হু হু করে কাঁদছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। সবাই বলছে, হে খালে, তোমার জন্য তো জান্নাত হাসছে, ফেরেশতারা তো তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করছে, তোমার তো কোনো ভয় নাই। খালেদ বলছেন, দেখো সারা জীবন জিহাদ করেছি, আমার যুদ্ধ কৌশলের সামনে প্রতিপক্ষ হেরে গেছে, ইসলাম বিজয় লাভ করেছে, কিন্তু আমি তো শহীদ হতে পারিনি, আমি তো পরাজিত হয়ে গেছি। স্পেন বিজিত সেনাপতি তারেক ইবনে জিয়াদ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যখন ওপারে গিয়েছেন, সৈন্যদের নির্দেশ দিলেন সমস্ত জাহাজ পুড়িয়ে দাও। বলছে, জাহাজ পুড়িয়ে দেবেন তো আমরা যাবো কম করে? পরিষ্কার জবাব দিলে, খাবার দা, সামনে তোমার জান্নাত, পিছনে গেলেই তোমার জাহান্নাম, পিছনে ভূমধ্য সাগরের শৈলী সমাধি, সামনে জিহাদের ময়দানে শাহাদাতের অবস্থান। তুমি শাহাদাতকে বেছে নেবে, নদীতে ডুবি মরাটাকে বেছে নেবে? আর সেজন্যই সমস্ত জাহাজ পুড়িয়ে দিলাম, মুসলমান সামনে যায়, মুসলমান বুক পেতে দেয়, পিঠ পেতে দেয় না। সেদিনে সে ওজস্বিনী এবং তেজস্বী ভাষণ, পরবর্তীকালে ইউরোপের বিজয়, স্পেন, গ্রানাডা, কর্ডোভা, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় বড় সৃষ্টি যেখানে ছিল, সব কিছুর মূল্য ছিল ওই দিনের একটা বক্তব্য, হয় নদীতে সাগরে ডুবে মরো, আর সামনে চলো শহীদ হয়ে মরো। সেনাপতির এই নির্দেশ পেয়ে সমস্ত সেনাদের মধ্যে ইমানের দীপ্তি জেগে ওঠে, বলে কোনো কথা নেই, চলো সামনে জিহাদ করবো। 100,000 সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 100 সৈন্য নিয়ে তিনি বিজয়ে অভিভূত হলেন, বিজয় লাভে আল্লাহ পাক তাকে সম্মানিত করলেন। সেদিনের সেই বিজয়ে পরবর্তীকালে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের সেখানে শাসন ছিল, রাজত্ব ছিল। অথচ পরবর্তীকালে কিছু মোনাফেক মুসলমানের কারণে এপ্রিল ফুল যাকে বলে, এপ্রিল মাসের বোকা, রাজার রডারিকের বদমাশির কারণে সেই ধোকায় পড়ে কিছু মুসলমান, অর্থাৎ তৎকালীন যারা ক্ষমতা ছিলেন, তারা শয়তানদের জন্য, বিরোধী পক্ষের জন্য দরজা খুলে দিল, আর হু হু করে ঢুকে
তারা তাদের প্রতিশ্রুতি এবং চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে সব কাটিয়ে কর্সু কাটা করে দিল, যুদ্ধ করার সুযোগই নাই, সব মুসলমান শেষ করে দিল। যেখানে একদিন ছিল মুসলমানদের হর্মরাজি, সেখানে হলে সব রক্তের গঙ্গা বয়ে গেল, মুসলমানদের শাসন ক্ষমতা চিরদিনের জন্য হারিয়ে গেল শুধু একটা ইমানি তেজ হারানোর কারণে। আজও বাংলার জমিন শুধু নয়, পুরা উপমহাদেশ আবার নতুন করে সেজে উঠবে যদি আপনাদের ইমান যদি আগের মতো ভেসে ওঠে। একটা ইমানের যোগ্যতা সম্পন্ন লোক থাকলে তাকে অটোমেটিক চলে আসবে। আল্লাহ এখানে আমলেও বলেনি, তাকওয়া বলেছেন। যারা তাকাও, যারা আল্লাহকে সত্যিকার ভয় করে, কেবল তারাই বিজয়ী হবে। আল্লাহর সঙ্গে যারা অন্যকে শরীক করবে তারা কশ্চিনকালে বিজয় হতে পারবে না। আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আগে, লা আগে, যাবতীয় উপাস্য, যাবতীয় ওসিলা সব কিছুকে আগে হটাও, আর ওই শূন্য স্থানে ইল্লাল্লাহকে বসাও, তাহলে ঠিক হবে। আল্লাহকেও খাতির করবা, তোমার ওই মোশরিক শরীককেও ঠিক করবা, দুটো একসঙ্গে চলবে না। আল্লাহ পাক কিয়ামতের বলবেন, আয়না শরাকা ইয়াল্লাযিনা ইয়াজমুন, কোথায় এসে শরীকগুলো আসো যাদেরকে তোমরা দুনিয়া ধারণা করতে। বন্ধুরা আমার, পৌঁছরাতের কথা মনে রাখুন, পৌঁছরাত পার হওয়ার ভয়ঙ্কর দৃশ্য মনে রাখুন। যখনই আপনার সামনে আসবে সে বিষয়গুলি একবার হাদিসের দৃষ্টিতে একবার দেখুন, বাণীচিত্র কেমন। যখন আমরা মৃত্যুকালে উপস্থিত হব, যদি আমরা জান্নাতি হই, আল্লাহর এলেমে ফেরেশতা আসবে, ডাকবে, আইয়াতুন নাফসু তাইয়্যিবা কানাতুল জাসাদি তাইয়্যিব উখরুজি বিরাহিন ওয়া রায়হান ইলা রাব্বিকা গায়রা গাজমান, হে পবিত্র রূহ যা পবিত্র দেহে ছিলে, বেরিয়ে আসো তোমার প্রতিপালকের নিকটে আনন্দের সাথে সন্তোষ ভাজন অবস্থায়। রুহুটা বেরিয়ে আসবে যেভাবে কলসি থেকে আলকাতার পড়ে টের পায় না, ওইভাবে রুহুটা দেহতে বেরিয়ে আসবে ফেরেশতার হাতে, জান্নাতি রুমাল দিয়ে, সুগন্ধি রুমালে আপনার রুহুটা নেবে, আস্তে আস্তে চলে যাবে আসমানের দিকে। দ্বাররক্ষী বলবে, কার রুহ? বলবে অমুক ব্যক্তির রূপ। মারহাবান মারহাবান, দরজা একটা একটা সাত আসমান খুলতে খুলতে আল্লাহ কাছে চলে যাবে। আল্লাহবান, আল্লাহ বলে দেবেন ওকে রেখে দাও ইল্লিনে। এই পবিত্র রূহ রাখার স্থান হচ্ছে আলাদা, তার নাম হচ্ছে ইল্লিন। আর যদি পাপি রূহ হয়, যখন তার নাম জিজ্ঞেস করা হবে, কে অমুকের রূহ? নাম ওকে সিজ্জিনে ভালো, আইহত নফসু তৈব কানাতুল জাসাদ তৈব, ভাষাগুলি খেয়াল করছেন? হে পবিত্র রূহ, ছিলে পবিত্র দেহে, বেরিয়ে এসো তোমার প্রতিপালকের কাছে। ইলা রব্বিকা গায়রা গাজবান, তিনি তোমার প্রতি আদৌ ক্রুদ্ধ নন, রহিন রায়হান সুগন্ধি সহ নিরাপদে চলে এসো। এই মৃত্যু কি আপনারা কামনা করেন না? এই মৃত্যু কামনা করুন, নইলে ওই ফেরেশতা আপনার উপরে থাকবেন, পীত বর্ণের চক্ষু, নীল চক্ষুওয়ালা ফেরেশতা আজর কান, যারা আপনাকে পিটাবে গদা দিয়ে। ওই পিটানোর যদি দুনিয়াতে একটা পাহাড়ের উপরে হয়তো চূর্ণ হয়ে যেত, ধুলা হয়ে যেত, কঠিনভাবে আমাকে মারা হবে সেদিন, যদি আপনি দুনিয়াতে মোত্তাকি হতে না পারেন, যে আল্লাহর বিচারে আমি যদি সত্যিকার অর্থে জান্নাতি হতে না পারি, জাহান্নামে যদি হয়ে যাই, এই শাস্তি আমার উপরে থাকবেই, এই শাস্তিতে বাঁচার কোনো উপায় নাই। যুক্তিবাদীরা বলে, কই কত মানুষ তোমার আজাব হয়, কিছুই তো আমরা টের পাই না। আমরা বলবো, পাশে দুঃস্বপ্ন দেখে যখন আপনার ছেলেটি কেঁদে ওঠে, ছেলের ভিতরে যে দুঃস্বপ্নের কষাঘাত চলছে, আপনি বাবা হলেও কি টের পান? স্বপ্নের জগতে যেমন আপনি টের পান না আপনার কষ্টের কথা, ঠিক রুহানি জগতে কি হচ্ছে না হচ্ছে, দৈহিক জগতে আপনি তো টের পাবেন না কখনো। তো রুহানি জগতের
সন্ধান নবী রাসূলরা দিতে পারে, আপনি দিতে পারেন না। অতএব সেই রুহানি জগতের কষ্ট থেকে বাঁচার জন্য জিসমানি জগতে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এই জন্য কেউ মারা গেলে আমরা কি বলি, রুহের মাগফিরাত কামনা করি না? এই কারণেই করা হয়। আমাদের প্রত্যেকটা মুসলমানের রুহ, প্রত্যেকটা আদম সন্তানের রুহ পুলসিরাত পার হবে এবং সেখানে যেন সে পড়ে না যায়, এই বিষয়টি সবাইকে সতর্ক থাকতে হবে দুনিয়াতেই। একজন একদল সাহাবি এসে বলছেন, আনসার সাহাবি, হে আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম মানুষ কে? তিনি বলছেন, যে সবচেয়ে চরিত্রবান মানুষ। আবার জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, সবচেয়ে বিচক্ষণ মানুষ কে? তিনি জবাব দিচ্ছেন, যে ব্যক্তি মৃত্যুকে অধিক হারে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় সঞ্চয় করে। উলায়েক হুমুল আকিয়াস, তারাই হলো সবচেয়ে বিচক্ষণ। জাতির কাছে আমাদের আহ্বান, চরিত্রবান তো হবেনই, চরিত্রবান অনেক হিন্দু খ্রিস্টানদের মধ্যেও পাওয়া যায়, কিন্তু বিচক্ষণ লোক পাওয়া যায় না আমার পরকালীন পাথর সঞ্চয় করার জন্য। প্রচেষ্টা চালানো লোক খুবই কম হয়ে যাচ্ছে। আমরা যেন শুধু নামে মুসলমান না হই, সত্যিকার অর্থে কোরআন হাদিস মেনে চলার মতন মুসলমান হই, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বুঝ অনুযায়ী যেন মুসলমান হই, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়। এরপরেও থাকবে আল্লাহ পাকের বিশেষ রহমত, শুধু আমার আমল আমাকে নাজাত দিবে না, যদি আল্লাহর বিশেষ রহমত না থাকে। এ বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, আপনিও কি নাজাত পাবেন না? তিনি বললেন, না, আমিও নাজাত পাবো না যদি আল্লাহর বিশেষ রহমত না থাকে। রসুল যেখানে নিশ্চিত নন যে তিনি নাজাত পাবেন কিনা, আমরা কি নিশ্চিত হতে পারি? এই মুহূর্তে একটা মৃত্যু সংবাদ, আহলে চন্দন বাংলাদেশ বদরগঞ্জ উপজেলা রংপুরের উপদেষ্টা ডাক্তার মনিরুজ্জামানের বাবা আজ মারা গেলেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। কে যে কখন যাব দুনিয়াতে কিছু বলার আছে? এই তো দুনিয়া। আসার আগে ঢাকায় ফোন করলাম, ঢাকা মেডিকেলে আমাদের এক তরুণ কর্মী, মাত্র 40 বছর বয়স, হঠাৎ করে কালকে আগুনে জ্বলে 61% পুড়ে গেছে, ঢাকার বার্ন ইউনিটে সেখানে আছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তার বড় ভাই আমাদের চাঁদপুর জেলা আন্দোলনের সভাপতি ফোন করলেন, স্যার আজকে আবার একটু দোয়া করেন যেন বেঁচে যায়। উফ, কি বলবো, এ তো আমাদের জানার মধ্যে কত হাজার হাজার মানুষ এভাবে অজানা, যে কোনো মুহূর্তে চলে যাচ্ছে দুনিয়া থেকে। মৃত্যুর ভয় কি আপনাদের হয় না? কি ভাবছেন, এক এ করবো তা করবো কতই করবো, খেলে রঙিন স্বপ্ন দেখছেন? জি না, আল্লাহ রাসূল হেঁটে চলেছেন, সাহাবাদেরকে বলছেন, এই সাহাবিরা, এই দেখো একটা ছাগল মরে আছে, এটা তোমরা কত টাকা কিনবা? তো দেবো, কে কিনবে, মরা ছাগল কে কিনবে? মনে রেখে দিও, তুমিও মরবা, তোমার কেউ কিনবে না, সব চলে যেতে হবে। কোনটা থাকবে? যেটা তুমি দিবা ওইটাই তোমার, যেটা রাখবা অকুল্ল জালেকা হালে কোন তারকে হলেন নাস, সবটাই ধ্বংস হবে এবং চলে যাবে মানুষের হাতে, তোমার কিছুই থাকবে না। স্মরণ করুন, মাত্র কয়েকদিন আগের তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের কথা ভুলে যাবেন না। এইমাত্র কয়েকদিন তো আগে হলো, 6 ফেব্রুয়ারি না, আর আজকে 24 ফেব্রুয়ারি, কয়েকদিন হয়েছে, এত হাতে ভুলে গেলে হবে? হাতে 3টা রুটি দিয়েছে উদ্ধার কর্মীরা, খাচ্ছে না, হাগে তাকিয়ে আছে, ভাই আপনি খান, বাঁচেন আগে। হায়, ওই যে দেখেন যে বিল্ডিংগুলো পড়ে আছে, আমার 3টা হাই রাইজ বিল্ডিং ছিল ওখানে, 3টা, আমি কত মানুষকে দিয়েছি, আজ আমার কিছুই নাই, হাতে 3টা রুটি, তা অন্যের দেওয়া,
এই তো আল্লাহর খেলা দেখতে পাচ্ছি। তিনি আজকে আমির করেন, কালকে ফকির করেন, আজকে সর্বহারা করছেন, কালকে আবার তাকে সর্বপাওয়া করছেন, তার হাতেই সব কিছু। আমি এই ইমান আমার আজকে হলো, এই অনুভূতি আমার এতদিন আসেনি। উদ্ধার কর্মীদের তাঁবুর মধ্যে দেখা হয়েছে ভাড়াটিয়ার মালিক একসাথে, যে ভাড়াটিয়ার ভাড়া দিতে পারেনি বলে তাকে মালিক বাড়ি থেকে বহিষ্কার করেছিলেন। ভূমিকম্পের পরের দিন ওই দুজন একই তাঁবুর মধ্যে, ভাড়াটিয়া বলছে আপনি আমার মালিক নন, আমি গরিব মানুষ বলে আমাকে বের করে দিয়েছিলেন। মালিক বলছে ভাই ক্ষমা করো, আমি ভুল করেছি, আজকে আমি বুঝতে পারছি আমার আর তোমার একই অবস্থা, আমারও কিছু নাই তোমার কিছু নাই, তুমি আমাকে ক্ষমা করো। দশ দিন পরে মানুষ পাওয়া যাচ্ছে জীবন্ত, বোনটা আর ভাইটা দুজন আটকা পড়েছে পিলারের মাঝখানে। ভাইটার উপরে যাতে পিলার ভেঙে না পড়ে, বোনটা ভাইয়ের মাথার উপরে হাত দিয়ে আছে যে আমি মরি ভাইটা যেন না মরে। ঠিক কল্পনা করা যায়, ভাই বোনের এই মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহর দেওয়া একটা অপরন্ত দান, আমি মরে যেন ভাইটা না মরে। আল্লাহর কি মেহরবানি, দুজনেই বেঁচে গেছে। একটা কুকুর হাত ধরে টানছে, বাঁচার জন্য চেষ্টা করেছে, হাতটা বের করে দিয়েছে যাতে করে দেখতে পায়। কুকুর যে কাম দিচ্ছে, টান দিচ্ছে যাতে উদ্ধারকর্মীরা শুনতে পায়, ঘেউ ঘেউ করছে, উদ্ধারকর্মীরা ছুটে চলে গেল সেখানে, কুকুর দেখিয়ে দিচ্ছে এই যে একটা হাত বেলার ভেঙে ফেলে দিয়ে বড় বড় লোহার এবং আরসিসি স্তম্ভ আপনারা জানতেন তো সবাই, এখন কীভাবে বাড়িঘর বানায় মানুষ, তার মধ্য দিয়ে একটা কুকুর চেষ্টা করেছে একটা মানুষ যেন বেঁচে যায়। কুকুরের মধ্যে যে সৃষ্টির প্রেম আছে এটা আমাদের মধ্যে এখন আর দেখছি না। দুবছর আগে চীনের যখন করোনা শুরু হয়, মালিক মরে গেছে হাসপাতালে, কুকুরটা রাস্তায় বসে আছে যায় না, ক্ষুধার্ত অবস্থায় পড়ে গেছে রাস্তায়, লোকেরা খেয়াল করলো কুকুরটা যায় না কেন, অবশ্যই দেখা গেল কুকুর বেঁচে আছে, নিঃশ্বাস চলছে, উঠে দাঁড়াবার ক্ষমতা নাই, লোকেরা বুঝলো কুকুরটা খাইয়ে চাঙ্গা করলো, কুকুর যায় না। এক দুই তিন করে 80 দিন কুকুরটা বসে থাকলো, আমার মনিব বেরোবে, মনিবের সঙ্গে যাব, কোথায় মনিব, মনিব তো কবরে। কুকুরের মধ্যে তো মনিবের প্রতি যে মহব্বত ভালোবাসা, যে আনুগত্য আছে, মুসলমান তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি সে আনুগত্য নাই কেন? কুকুরের কাছ থেকে আমাকে শিখতে হবে, হে বান্দা তুমি এমনি এমনি দুনিয়াতে আসনি, তোমাকে কেউ এনেছে? আল্লাহ তাআলা ইনসানে হিউনুমিয়াত দাহরে লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, হে মানুষ তোমাদের উপরে এমন একটা সময় অবশ্যই এসেছিল যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তো মায়ের গর্ভ থেকে বেরিয়েছ, সেখান থেকে আস্তে আস্তে বয়স হয়েছে, 16 থেকে 32 বছর তোমার, 16 বছর পর্যন্ত তোমার শিশুকাল, শৈশবকাল বলা চলে, 16 থেকে 32 বছর তোমার যৌবনকাল, 40 বছর পর্যন্ত পূর্ণ যুবক, মারতেও পারো বাঁচাতেও পারো, এরকম অহংকার তোমার মধ্যে চলে আসছে, এমন তুমি বলতে শুরু করবে আনা অসত্য মিনম কুমতা, তোমাদের চাইতে আমি সবচেয়ে বড় শক্তিশালী, অহংকার দেখাতে পারবো। কিন্তু যেই 40 পার হচ্ছে শুরু হলো খেলা, আস্তে 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 দাড়ি পাকছে, চুল পাকছে, দেহের শক্তি কমছে, এমনি করে যখনই তুমি 60 বছর পর্যন্ত চলে গেলে তোমার যৌবন শেষ হয়ে গেল, পড়ন্ত বেলা আরম্ভ হয়ে গেল, সূর্য ডুববে। আমার রসুল বলছেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর, 70 বছর পার হয়ে গেলে সেটা আল্লাহর বাকের বিশেষ রহম ছাড়া কিছুই নয়। দেখা যাচ্ছে আমার রসুল মারা গেলেন 63 বছর বয়সে, 4 খলিফা 3 খলিফাই মারা গেলেন 63 বছরের আগে, শুধুমাত্র ওসমান গনি তিনি বেঁচেছিলেন 83 বছর পর্যন্ত,
এটা এক্সট্রা। আমরা যারা বেঁচে আছি আমরা 70 বছর ক্রস করে গেছি, এখানে যারা আছেন মুসল্লি বহু মানুষ 70-এর উপরে বয়স চলে গেছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা বেশি। এটা হাদিসে রয়েছে, মানুষ যত বুড়ো হয় তত দুটো বিষয়, তার যৌবন হয় সে বহুদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, তার মাল আরও বেশি হোক সে লোভ করে, হেরসুল মাল আর হেরসুল আমাল বৃদ্ধিপ্রাপ্ত হয়। খবরদার মুরব্বী যারা বৃদ্ধ মানুষ যারা আছেন, এই দুটো ফেতনা থেকে বেঁচে থাকবেন। মুখে বলেন আমি আর বাঁচবো না, আসলে মনটা বলে বহুদিন বাঁচবো। ছেলেপিলের জন্য কী করে গেলাম, এই খালি ওইটাই চিন্তা, এটা চিন্তা নাই যে ছেলেপিলের রুজি আল্লাহর হাতে, আমার রুজিও আল্লাহর হাতে। অর্থাৎ যে যিনি সন্তান দান করেছেন তিনি তার রুজির দায়িত্বশীল, আমি দায়িত্বশীল নই। আমার দায়িত্ব স্যার এম্মা শাকরা বা এম্মা কাফুরা, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ এটা দেখানোই আমার দায়িত্ব, কিন্তু সেখানে টিকে থাকার দায়িত্ব আল্লাহ। যদি আমার সন্তান ভালো হবে কি না হবে আমরা জানি না, কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেই ভালো পথে। বাকি যদি আল্লাহ পাক তকদিরে তার থাকে সে ভালো হবে মৃত্যুর আগ পর্যন্ত, যদি তকদির না থাকে সে বিভ্রান্ত হবে। কিন্তু আমি তো আল্লাহর কাছে বাঁচব। বন্ধুরা আমার, আসুন আমরা পুল সিরাতকে স্মরণ করি, এবং সেদিন যেন আমরা দ্রুত বিদ্যুৎ বেগে পেরিয়ে যেতে পারি, জাহান্নামের আগুনের স্পর্শ যেন বুঝতে না পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাহাবি মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل واتم واهم واكبر